বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। গত পূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আমাদের সিপিএ মার্কেটিং ফ্রি মার্কেটিং নিয়ে, আর আজকে আমি আপনাদের জন্য একটি আরও একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি। অনলি রেডিটে মার্কেটিং করে আপনি মাসে $400 থেকে $500 ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে করে আপনারা রেডিটের মধ্যে মার্কেটিং করবেন। রেডিটে অনেকেই মার্কেটিং করতেছেন এবং এখানে যে নিউজগুলো নিয়ে মার্কেটিং করা যায়, যে নিউজগুলো ভালো কনভার্ট হবে, এই নিউজগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি একদম টোটালি ধারণা দিয়ে দেবো এবং আপনি কীভাবে করে এখানে সাকসেসফুলিভাবে মার্কেটিং করবেন এই সিস্টেমটা আপনাদের আমি শিখিয়ে দেবো। তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি রেডিটে মার্কেটিং নিয়ে আমরা আর কোনো প্রবলেম থাকবে না, এবং আপনি যদি এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি মাসে $500 ইনকাম করতে পারবেন অনায়াসে। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কীভাবে করে আমরা রেডিটের মধ্যে মার্কেটিং করব। বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এখন আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা রেডিটে মার্কেটিং করবেন। তো এখানে আমরা কয়েকটা স্টেপ ফলো করবো, সেটা হচ্ছে প্রথমে আমরা রেডিটে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে স্টেপগুলো একটু দেখাচ্ছি। প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, তারপরে আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করবো, তারপরে আমরা এখানে একটা নিশ সুইচ করবো আমরা কোন অফার নিয়ে কাজ করবো। মূলত আমরা যে সিপির সব ধরনের অফার তো সব জায়গাতে চলে না, আমি কোন ধরনের অফার নিয়ে এখানে কাজ করলে আপনার কনভার্ট ভালো হবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তারপরে দেখবো এখানে আমরা যে ল্যান্ডিং পেজের ব্যাপারটা, যেখানে আমাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে, অফকোর্স ল্যান্ডিং পেজ দরকার হবে, কীভাবে করে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন আর সেই বিষয়টা আমি দেখাবো না, কারণ আমার পেছনে অনেকগুলো ভিডিও আছে কীভাবে করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সেই ভিডিও লিঙ্কগুলোকে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমাদের আই বাটনে আমি সেট করে দেবো, সেখান থেকে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আমরা এখানে দেখবো কীভাবে করে মার্কেটিংটা করতে হবে, মানে এখানে মার্কেটিং পদ্ধতি। তো প্রথমে আমি একটি ব্রাউজার নেবো, একটি ব্রাউজার নিচ্ছি, ব্রাউজার নিয়ে এখানে আমি লিখবো reddit.com reddit লিখে সার্চ করবো। রেডিট লিখে সার্চ করে দেখবেন এখানে রেডিটের যে মূল ইন্টারফেসটা আছে এখানে লিঙ্ক শো করবে। তো এইখানে যে লিঙ্কটা আছে আমাদের রেডিট ড্রাইভ ইনটু এনিথিং, আপনি এখানে ক্লিক করবেন। তো বোধ হয় এখানে ক্লিক করার পর আপনার কাছে সাধারণভাবে রেডিটের যে হোম স্ক্রিনটা আছে আমাদের কাছে সেই হোম স্ক্রিনটা চলে আসবে। আর রেডিট মূলত হচ্ছে আমাদের ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া, আর এখানে কিন্তু ট্রাফিক কিন্তু অনেক বেশি। তো আমরা যদি রেডিটের ট্রাফিক ইনফরমেশনটা একটু দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখে আসবো। এটাকে আমি কপি করে আমাদের ক্রোম চলে যাবো। ক্রোমে গিয়ে আমরা এখন রেডিটটাকে একটু অ্যানালাইজ করবো, যেখানে কোন ধরনের ট্রাফিক এখানে বেশি আছে, আমাদের কোন ধরনের ট্রাফিকের কাছে আমাদের অফারটা প্রমোশন হবে এখানে কাজ করলে, এই বিষয়গুলো আমাদের একটু দেখা উচিত। কারণ আমরা সবসময় চাই আমাদের যে মার্কেটিং পদ্ধতি আছে এটা আমরা আমাদের ইউএসএ অথবা ইউনাইটেড স্টেট এবং হচ্ছে আমাদের ইউকে এগুলোর মধ্যে শেয়ার করে দিতে। তো এখানে আমি রেডিটে চলে এসেছি, এবার আমি সিমিলার ওয়েব থেকে এটাকে একটু ম্যানেজ করবো, মানে এটাকে একটু অ্যানালাইজ করবো। তো সিমিলার ওয়েব ওপেন হয়ে গেল, সিমিলার ওয়েব ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে আমাদের সিমিলার ওয়েবের যেই ইনফরমেশন দেখাচ্ছে এখানে ইউনাইটেড স্টেটের দেখাচ্ছে 12 আছে। আর এখানে আমাদের যদি আমরা ট্রাফিক সোর্স দেখি, দেখেন এখানে আমাদের ইনসলাইট দেখেন আপনি, এখানে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে কানাডা আছে, এখানে ইউনাইটেড স্টেট আছে ফার্স্টে আছে ইউনাইটেড স্টেট 46%, তারপর আছে ইউনাইটেড কিংডম, তারপর আছে আমাদের কানাডা এরকম, তারপর আছে আমাদের অস্ট্রেলিয়া, তারপর জার্মানি। সো এখানে যে লোকগুলো আছে টোটালি কিন্তু এটা আমাদের কিন্তু ফলো করা সেই কান্ট্রিগুলো যেগুলোকে আমরা মূলত টার্গেট করে থাকি। সো আপনি বুঝতেই পারছেন আপনি যদি রেডিটের মধ্যে মার্কেটিং করেন তাহলে আপনার অফারগুলো কোথায় প্রমোশন হবে, তো অফারগুলো তো মূলত ইউনাইটেড স্টেট, কিংডম এবং হচ্ছে কানাডা এবং হচ্ছে অস্ট্রেলিয়া এবং জার্মানি, এই হাই রেটেড যে কান্ট্রিগুলো আছে এগুলোতে কিন্তু আপনার অফারটা প্রমোশন হবে। সো এটা আমাদের জন্য একটা পারফেক্ট প্লেস মার্কেটিং করার জন্য। তো এখন আমরা আবার চলে যাই আমাদের মার্কেটিং সেকশনে। তো বন্ধুরা এখানে এসে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যে আমাদের কয়েকটা অপশন থাকবে, আপনার যদি এই ব্রাউজারের মধ্যে যদি কোনো ইমেল সাইন ইন করা থাকে সেই ইমেল থেকে আপনি অটোমেটিক্যালি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আপনি যদি প্রফেশনালি যদি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে এই সাইন আপ অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেবে, একটা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল আর হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল। তো আমরা এখানে দেবো ইমেল অ্যাড্রেস, আমরা এই যে অর লেখা আছে অর লিখে ইমেল আছে এখানে ইমেল দেবো। আমি দিয়ে দিলাম ইমেলটা, ইমেলটা দেওয়ার পর এখানে আমি কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে একটা ইউজার নেম চুজ করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। ইউজার নেমটা সবগুলো ছোট হাতের অক্ষর হবে এবং যেখানে আপনি কিছু সংখ্যা অ্যাডজাস্ট করে দেবেন, যেমন আমি দিলাম 162, আমি এইটা আমি দিয়ে দিলাম। তো আপনারা এরকম একটা ইউজার নেম দিলে এখানে মানে টিকমার্ক চলে আসছে, যদি টিকমার্ক না আসে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন তাহলে এখানে টিকমার্ক চলে আসবে। যখন টিকমার্ক আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এইটা ঠিক আছে, পারফেক্ট আছে। এবার আমরা একটা পাসওয়ার্ড দেবো। তো আমি সবসময় যে একটা ট্রায়াল পাসওয়ার্ড দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এটা, আমি সব ভিডিওতে যেটা দিয়ে থাকি ABCD এটা দিয়ে থাকি আমি সব ভিডিওতে ট্রায়াল হিসাবে। পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করে নিলেই হয়, এটা আমি যে ট্রায়াল হিসাবেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম।
আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম, আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে স্ট্রং কিনা এটা অ্যানালাইজ হবে। এটা কিন্তু মোটামুটি হাই যে মডারেট কোয়ালিটির একটা পাসওয়ার্ড, ঠিক আছে। তো এরপর আমি এখান থেকে যাই আম নট এ রোবট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখাটা ফলো করবেন, মোটরসাইকেল লেখা আছে, সো আমাকে এখানে কি মোটরসাইকেল চুজ করতে হবে। একটা মোটরসাইকেল আমি চুজ করবো, যেগুলো মোটরসাইকেল আছে সবগুলোকে, তো আমি সবগুলোকে চুজ করি এবং আমি এখানে ক্লিক করবো। দেখেন আমার একটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমার এখানে দুইটি কিন্তু টিক মার্ক লেখা আসছে। এবার আমি এখান থেকে যে সাইন আপ লেখা আছে সাইন আপ ক্লিক করবো। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা কিন্তু টোটাল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করবো, এখন আমি এই অ্যাকাউন্টটাকে একটু সেট আপ ফিটআপ করবো। তো সেট আপ করার জন্য এখানে আমার কাছে অটোমেটিক্যালি একটা অপশন চলে এসেছে, এখানে আমি কি মেল নাকি ফিমেল এই ব্যাপারটা আসছে। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা মার্কেটিং করার জন্য আপনি এরকম নাম চুজ করতে পারেন। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন আপনার নামটা আপনি সেই নিশ অনুযায়ী দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি আপনার নিজের নামেও অ্যাকাউন্টটা খুলতে পারেন। আর যদি আপনি চান যে আপনি কোনো ডেটিং মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি আপনার নামটা অফকোর্স বিদেশি কোনো নাম দেবেন, বিদেশি ফিমেল নেম দেবেন, তাহলে আপনার এটা ভালো কনভার্ট হবে। তাছাড়া আপনি যদি কোনো বিজনেস নিয়ে যে অ্যাকাউন্ট করতে চান, যে কোনো কাজ নিয়ে, সেই আপনি নিশ অনুযায়ী আপনি এখানে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে, তাহলে আপনার এটা আপনার জন্য ভালো হবে। আর যখন আপনি কোনো নিশ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এখানে যে আপনি ফিমেল না ফিমেল আইডেন্টিফাই করার কোনো দরকার নেই, আপনি যখন দিবেন প্রিফার নট টু সে আপনি এটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি যেহেতু আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেছি, এটাতে আমি মেন দিয়ে দিবো। আর এবার আছে ইন্টারেস্টেড, আমি কোন বিষয়গুলো আমি ইন্টারেস্ট আছি সেই বিষয়গুলো আমাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে ইন্টারেস্ট আছি, দেখেন আমার কাছে যে ইয়েগুলো আসবে এটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, এটা দিতে পারি, ফ্যাশন দিতে পারি, এফআর দেবো আমি এখান থেকে, পার্সোনাল ফাইন্যান্স ইকোনমি দিতে পারি, ইনভেস্টিং দিতে পারি, ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে এখান থেকে আমি দেবো হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ফিটনেস, আমি এগুলোকে টোটালিভাবে দিয়ে দেবো। তো এই যে আমি দিয়ে দিলাম, তো দেখেন আমি অল্প একটা দিলাম। তো আপনার যে নিশের সাথে যেগুলো এখান থেকে একদম যায়, এখানে যেগুলো ম্যাচ করে যায়, আপনি সেগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচ থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এবার আপনাকে এখান থেকে কমিউনিটি বাড়াতে হবে। এখানে মানে এই যে গ্রুপগুলো আছে এগুলো তাদেরকে জয়েন করতে হবে। হ্যাঁ, তো এগুলোকে জয়েন করার জন্য দেখেন এখানে আমার রিলেটেড গ্রুপগুলো, সবগুলি আমার রিলেটেড গ্রুপ, আমি যেগুলোকে পছন্দ করেছি মূলত সেগুলো এখানে চলে এসেছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে থেকে এখানে চলে এসেছে। তো এগুলোর মধ্যে থেকে আমার যে গ্রুপটা ভালো লাগে, যে গ্রুপের বা যে ম্যানের যে ইয়েটা আমার ভালো লাগে, আমি সেটাকে মূলত দিয়ে দেবো। আমি এখানে একটা করে দিলাম, বেশি দিতে হবে না, আমি ফিটনেস দিলাম। এবার আমি দিলাম বডি বিল্ডিং, এখানে এখানে আমি দিলাম এটা, এখানে লাইফ স্টাইল, এখানে দিলাম ট্রেনিং। এবার হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ করবো, একটু সবগুলো দেওয়া দরকার নেই। এবার হচ্ছে আমি আবার কন্টিনিউ করবো, এখানে একটু শো করবো আমাদের এই যে দেখুন, এবার আমি আবার একটু শো করি, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার এটা পুরোপুরিভাবে একদম যে দেখা হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা, ঠিক আছে, হোম স্ক্রিনটা আমার ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা আমার হোম স্ক্রিনটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ইমেলটাকে ভেরিফাই করা। কীভাবে করবো, আমরা ইমেল ভেরিফাই করবো, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটাকে আমরা লগ ইন করবো। আমি সেই ইমেলটাকে লগ ইন করতে যাচ্ছি। তো আপনি দেখবেন যে আমাদের রেডিট থেকে একটা কিন্তু ভেরিফাই ইমেল আসছে, আমি এটাতে ক্লিক করবো, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবো। তো বন্ধুরা আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আমি আমার এই জায়গায় ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার আমি আমার এখান থেকে আমি আমার একটা সেটিংয়ে চলে যাবো, এই যে আমাদের প্রোফাইলে চলে যাবো, তারপরে আমি এখান থেকে সেটিংসে যাবো। তো দেখেন এই যে আমি প্রোফাইলে চলে গেলাম, ইউজার সেটিং অ্যান্ড প্রোফাইল, ঠিক আছে। আমি প্রথমে যাবো প্রোফাইলে, প্রোফাইলে গিয়ে আপনার যে নিশ আছে আপনার নিজ বেস, এখানে একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটি ফটো দিয়ে দিচ্ছি আমার নিজ বেস করে। তো আমি হচ্ছে এখানে চাচ্ছি ওয়েট লস বা হচ্ছে আমাদের আইফোন নিয়ে আমি কাজ করবো মূলত। তো সেক্ষেত্রে আমি এইটা এইটাকে দিয়ে দিলাম। আচ্ছা, আমার ফটোটা চেঞ্জ হয়ে গেছে, একটু পরে এটা শো করবেন। এবার একটু মোর অপশন দেই, দেখেন প্রোফাইল মডারেশন, এখানে যদি আপনি আসেন এই যে ভিউ ইউর ট্রাফিক, অ্যাড মডারেশন, অ্যাড ম্যানেজ ইউর অটো মোড, ঠিক আছে। এখান থেকে আপনি অটোমেটিক একটা কিছু করতে পারবেন, সেটা আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। ভিউর ট্রাফিক, ইউর ট্রাফিক, আপনার ট্রাফিক যেগুলো আছে সেগুলোকে আপনি ভিউ করতে পারবেন, আপনার যে ইউগুলো আছে। এবার এখান থেকে মডারেট করতে পারবেন, আপনার প্রোফাইলে আপনি কিছু যে কমেন্ট, আপনাকে যে কমেন্টগুলো করবে সেগুলো, যাতে আপনি কিছু কিছু ওয়ার্ড যাতে আপনাকে কমেন্ট করতে না পারে, যেমন গাড়ি দেওয়া, এগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন। এবং হচ্ছে মোশন, যে অটোমেটিক, মানে আমাদের এখানে আছে কিছু জিনিস অটোমেটিক হয়ে যায় যেগুলোকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, যে আমার এখানে কোন জিনিসগুলো অটোমেটিক হবে এবং কোন জিনিসগুলো অটোমেটিক হবে না। এটা হচ্ছে আমাদের সেই কোডগুলো, এগুলোকে এগুলোকে এই যে এগুলোকে আমরা এডিট করে আমরা এখান থেকে অটোমেটিক সেটিং থেকে কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারি। এগুলো আমাদের জন্য অতটা জরুরি না, যে কারণে আমরা চাচ্ছি এগুলোকে আমাদের না করা, কোনো প্রবলেম নাই না করে। এখান থেকে আবার একটা আমি ব্যাক করতেছি, আমাদের আমি জাস্ট প্রোফাইলটা একটু দেখাবো,
সেটিংস এর আইবি এর ক্লিক করলাম। আর সেটিংস এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদের এখানে এই যে এখানে আমাদের ডিসপ্লে নেম, এখানে হচ্ছে মূলত আপনি আপনার যে নিশটা আছে সেই জিনিস নিয়ে আপনি এখানে একটা দিয়ে দিবেন। এখানে আমি এখানে দিচ্ছি আমি হেলথ অ্যান্ড ফিটনেস দিলাম। এখানে আপনি যেটা দিবেন এখানে আপনি দিতে পারেন একটা অপশনাল একটা কিছু লিখে দিতে পারেন। আমরা ইনস্টাগ্রামের মধ্যে যেভাবে করে মার্কেটিংটা মূলত করেছিলাম সেখানে কিছু ইনফরমেশন আমরা দিয়ে থাকি, যেমন আমরা যখন ফাইবার একটা অ্যাকাউন্ট করে থাকি সেখানে কিন্তু কিছু আমরা যে ইনফরমেশন দিয়ে থাকি, সো এখানে আপনি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন যেটা বায়ো হিসেবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিতে পারেন বায়োতে। হ্যাঁ, আপনি আমরা ইনস্টাগ্রামে যেরকম আমাদের বায়োটা সেট করেছিলাম সেম একই রকম স্টাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আপনি এখানে একটা বায়ো সেট করে দিতে পারেন। এবার নিচের দিকে আসবেন, নিচে দিকে আসলে দেখবো যে অপশনগুলো আছে এগুলো আমাদের কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা সেফটি অ্যান্ড প্রাইভেসি দিকে ক্লিক করবো। এখানে যা আছে এখানে আমাদের সব কিছু পাবলিক আছে, আর আমাদের এটা পাবলিকই আমরা চাইবো যাতে পাবলিক থাকে। এবার ফিডার আছে, হ্যাঁ অ্যাডাল কন্ট্যাক্ট আমরা, আপনি যদি চান আপনার এখানে আপনি অ্যাডাল কোনো কন্ট্যাক্ট আপনি নেবেন এনডব্লিউএস থেকে, হ্যাঁ তাহলে আপনি এটা কল করে দিলে আপনি অ্যাডাল কন্ট্যাক্ট আপনার কোনো প্রবলেম হবে না। কারণ অনেকেই আছে রেডিটের মধ্যে কি যে ডেটিং নিয়ে কাজ করতে চায়, তারা মূলত অ্যাডাল কন্টেন্ট এটাকে আপনি টিকমার্ক করে দিন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি এখানে ইজিভাবেই করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা নিচে দিকে চলে আসবো। এখান থেকে আমাদের অপশনে সাবস্ক্রিপশন এই চ্যাটিং এর মেসেজ এখানে আসবো। এখানে সুপ্রভুগান সেন্ডিং মেসেজ এভরিওয়ান এভরিওয়ান আমরা করে দেবো, ইনভাইট মেসেজ মার্ক অল। তো আমাদের মোটামুটি এখানে সমস্ত কিছু একদম ঠিক আছে, কোনো আমাদের কোনো প্রবলেম নাই, একদম পারফেক্ট আছে আমাদের এটা। তো পারফেক্ট যখন থাকবে, তো পারফেক্ট থাকার পরে আমরা এখানে কান্ট্রির যে ব্যাপারটা আছে দেখেন বাংলাদেশটা আসছে, এখানে কান্ট্রিতে বাংলাদেশ থাকুক কোনো প্রবলেম নাই, বা আপনি এখানে অন্য একটা চেঞ্জ করে দিতে পারেন, অন্য যে কোনো কান্ট্রি দিতে পারেন সমস্যা নেই তাতে। এবার আমরা এখানে মার্কেটিং করতো, মার্কেটিং করার জন্য আমি একটা হোম স্ক্রিনে চলে আসবো। এই হচ্ছে আমাদের হোম স্ক্রিন, আমাদের কম আসলাম। তো এখন ধরেন আমি মার্কেটিং করতে চাই, আমার হচ্ছে মূল মার্কেটিং এর বিষয়টা কি, আমার বিষয়টা হচ্ছে আমি দিয়েছি হেলথ অ্যান্ড ফিটনেস। তো আমি এখানে ফিটনেস নিয়ে একটা দিই, ফিটনেস টিপস নিয়ে FIT আমি সার্চ করবো, FIT অ্যান্ডস ফিটনেস টিপস আমি লিখলাম, ফিটনেস টিপস যদি আমি সার্চ করি, আচ্ছা ফিটনেস টিপ লিখে সার্চ করলে দেখবেন আমাদের কিন্তু ফিটনেস যে টিপসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু পোস্ট চলে আসছে এবং কমেন্ট আছে। দেখেন এই জন্য এই যে দেখেন কমেন্ট আছে, পোস্ট আছে, ভোট দিচ্ছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু যে কিছু কিছু পোস্ট আছে যেগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো কমেন্ট আছে, হ্যাঁ হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে। তো এখানে এগুলো হচ্ছে পোস্ট, এগুলো হচ্ছে কমেন্ট, এসছে কমিউনিটি, এটা হচ্ছে পিপল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পিপলগুলো আমরা দেখতে পাবো যারা মূলত এই হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যারা আছে, তার হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে বেশি এটা থাকে না, এটা কম থাকে, এটা পেজ থাকে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন কিছু যে গ্রুপ আছে কমিউনিটি গ্রুপ, ফিটনেস টিপস, তারপরে আছে লাইফ স্টাইল প্রো, তারপরে এই যে আক্সেলিট, হ্যাঁ ফিটনেস। তো এখানে এগুলো যাই হোক এখানে আপনি দেখতে পাবেন এই যে নিট ফিটনেস টিপস জিম প্রো আই নিড ইউর হেল্প, এই যে দেখেন এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটা আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আপনি দেখবেন যে কিছু কিছু মানুষ এখানে কি দেখেন একটা কিছু দেখছে, ঠিক আছে। তো এখানে আপনি দেখবেন এখানে ওই যে নয়টা কমেন্ট আছে, এখানে শেয়ার আছে অনেকগুলো। তো নয়টা কমেন্টটি আপনি যদি ভিউ করেন এখানে দেখেন এই যে কমেন্টগুলো দেখেন, এখানে আপনি আপনার নিজের যে ওয়ার্ডগুলো আছে, আপনার নিজের যে অফার আছে সেই অফারটা নিয়ে একটা রাইট এখানে একটা আর্টিকেল আপনি রাইট করতে পারেন। যেমন ধরেন আমি একটা সিপি অফার নিচ্ছি, আমি কিন্তু সিপি অফারটা ডিরেক্টভাবে দিচ্ছি না, আমি কিন্তু এটা আমাদের ল্যান্ডিং পেজ থেকে তারপরে কিন্তু দিচ্ছি। সো আপনারা সিপিএতে যখনই কাজ করবেন তখন আপনি মনে রাখবেন আপনার কিন্তু একটা ল্যান্ডিং পেজ থাকা জরুরি। আপনি যদি কোনো ল্যান্ডিং পেজ যদি না রাখেন তাহলে হয়তো বা আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে অথবা আপনার অ্যাকাউন্টে কনভারসেশন আসবে না। সো আপনি যদি ভালোভাবে কাজ করতে চান, আপনি যেখান থেকে সফল হতে চান, আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে আমি প্রত্যেকটা অফারের সাথে আমাকে একটা ল্যান্ডিং পেজ অফকোর্স নিতে হবে। যদি আমি ভালো ল্যান্ডিং পেজ যদি না নিই তাহলে আমার এটাই কি ভালো কনভার্ট আসবে না। তো আমি একটা ল্যান্ডিং পেজ এখান থেকে নিচ্ছি, মানে আমি একটা সিপি অফার নিচ্ছি, আমার এটা থেকে ভিতরে আগে একটা সিপি যে আছে এটা অন করা ছিল MS কোম্পানি থেকে। তো এটা আমার একটা ফিটনেসের উপরে একটা একটা আর্টিকেল আছে, এই আমার একটা হচ্ছে সিপি অফার। হ্যাঁ সিপি অফারটা আমি ল্যান্ডিং পেজে নিই, তারপর আমি এখানে হচ্ছে দেখেন আমি এখানে ধরেন যে আর্টিকেলটা লিখবো আমি যেহেতু ফিটনেস নিয়ে লিখতেছি, তো ফিটনেস নিয়ে লিখলে এই ছেলেটা এখানে যে কথাটুকু লিখছে দেখেন আমি এটাকে লিখলাম, এটা হচ্ছে আমার কন্টেন্ট, সাপোজ এটা আমার কন্টেন্ট, এটাকে আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমি এখন লিখবো
যে এখানে আমি এখন আমাদের সেই লিঙ্কটা আছে এটাকে মার্ক করবো, লেখাটা ঢুকে রিড মোর অপশনটাকে আমি মার্ক করবো, এটাকে আমি হ্যাঁ মার্ক করবো, এই রিড মোর অপশনটাকে মার্ক করবো। এখানে হচ্ছে যে অপশনটা আছে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবো, লিঙ্কে ক্লিক করবো, দেখেন এখানে লেখা আছে ইনসার্ট লিঙ্ক, এখানে আমি আমার যে লিঙ্কটা ছিল আমার লাইনিং পেজের লিঙ্ক মানে আমার সিপি অফার লিঙ্ক, অফার লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেব, এটার মধ্যে এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, এবার আমি ইনসার্ট ক্লিক করবো। তাহলে দেখেন আমার এটা কিন্তু যে একটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যারা এইগুলোতে এটার বিষয়ে তারা যে ইনফরমেশন চাচ্ছে তাদের কিন্তু আমি এই লেখাটা এখন এভাবে যদি এখন মার্ক করলাম, যদি এটাকে যদি কন্টিনিউ করে দিই, যদি আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে দেখবেন আমি যে কমেন্টটা করেছি যে আমার কমেন্টটা এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই রিডমিতে যদি কেউ রিডমি রিডমোতে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে আমার সিপি অফার নিয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের কমেন্ট মার্কেটিং। তো এখানে যারা কমেন্টগুলো করেছে, এই দেখেন যারা কমেন্টগুলো করছে এখানে প্রত্যেকটাকে আমরা এখান থেকে কী করবো, আমরা রিপ্লাই করবো। রিপ্লাই করলে দেখবেন এই যে এটা 9 ঘন্টা আগে লিখছে, ঠিক আছে, এটা কিন্তু 9 ঘন্টা আগে লিখছে। আরও লোক আছে দেখেন এই যে 9 ঘন্টা আগে লিখছে, এই যে 9 ঘন্টা আগে লিখছে, তো 9 ঘন্টা আগে লিখছে, তো বুঝতেই পারছেন এখানে কতটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মানুষ রয়েছে, কতটা অ্যাক্টিভ ট্রাফিক রয়েছে। এই যে এই লোকটাও কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো এদেরকে যদি আমরা এখন রিপ্লাই করি, এই যে দেখেন এই যে যদি আমরা রিপ্লাই করি, তাহলে কিন্তু এদের আমাদের 10টা রিপ্লাই করলে একটা হলেও কিন্তু আমাদের রিপ্লাই দেবে। রিপ্লাই দিলেই কিন্তু আমরা আমাদের বিষয়গুলো কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে মূলত রেড থেকে মার্কেটিং করার একটা সিস্টেম। এছাড়া যে রেড থেকে মার্কেটিং যেটাভাবে করবেন, দেখেন এখানে আপনি যখন আমি ফিটনেস লিখে সার্চ করেছি, আপনি চাইবেন এখানে কিন্তু আমাদের কিছু কমিউনিটি চলে আসছে। এই যে দেখেন এখানে যে কমিউনিটি আছে, আমি যে কমিউনিটিতে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের অনেক কমিউনিটি চলে আসবে আমাদের নিজ বেস করে। এই যে দেখেন কমিউনিটি, এগুলো মূলত গ্রুপ, এই গ্রুপগুলোতে আমাদের জয়েন করতে হবে। হ্যাঁ, মানে ফিটনেস টিপস, এটাতে আমি জয়েন করলাম। এখন আপনি যদি মেক মানি নিয়ে কাজ করেন তাহলে আপনি মেক মানি লিখে সার্চ করবেন, মেক মানি, মেক মানি অনলাইন। আমি যখন সার্চ করি এই তাহলে দেখবেন এই যে আমি যখন কমিউনিটি ক্লিক করবো তাহলে আমার দেখবেন যে অনেকগুলো মেক মানি রিলেটেড কোর্স চলে আসবে, যে মেক মানি অনলাইন গাইড, ওয়ার্ক ওয়ার্ক অনলাইন, এই যে মেক মানি অনলাইন ইন্টারফেস, এই যে সর্টি নাম্বার, এটা যদি আমি একটা জয়েন করি, এখন এই জয়েন করলাম, জয়েন করে এটার মধ্যে ঢুকে যাব। এই যে দেখেন এটা একটা গ্রুপ, এটাতে আমি জয়েন আছি অলরেডি। তো জয়েন থাকলে এখানে এখানে কিন্তু আমি এই যে ক্রিয়েট পোস্ট, এখানে কিন্তু আমি আমার সেই পোস্ট যেটা আমি এখন লিখেছিলাম ফিটনেস নিয়ে, আর সেই পোস্টটাকে কিন্তু আমি এখানে আমাদের যে আর্টিকেল আছে সেই আর্টিকেল সাথে ম্যাচ করে এই পোস্টটাকে কিন্তু আমি এখন করে দিতে পারি। তো ধরেন আমি মেক মানি অনলাইন নিয়ে একটা কাজ করবো, এখন মেক মানি অনলাইন নিয়ে যদি এখানে চলে আসছি, এই যে ধরেন আমি একটা সিপিএ অফার কীভাবে করে প্রমোশন করবো, এবার এই যে দেখেন আমি এই জিনিসটাকে কপি করলাম, কপি করার পরে নিচে হচ্ছে আমাদের সিপিএ লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার সমস্তটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার পোস্ট। এখানে আমি এখন এই গ্রুপটাতে আমি যেটা একটা গ্রুপে জয়েন করেছি এটাতে আমি একটা পোস্ট করবো, এই যে আমি লিখলাম, লিখার পরে এটার মধ্যে এখন আমি একটা লিঙ্ক যে ইনসার্ট করে দেবো। ইনসার্ট করার জন্য এই যেটা আছে এটা দেওয়ার পরে এখানে আমি দেবো টাইটেল, ক্লিক ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার ফ্রম হোম, মেক এভরিডে অ্যাক্সেসিবিলিটি, এই লেখাটা লিখে দিলাম। এবার এখানে আমি আমার যে সিপিএ লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে এটাকে জাস্ট আমি এখানে ইনসার্ট করে দেবো। তাহলে এই যে এইটাতে এখন যদি আমি এই পোস্টটা যদি এখন করে দিই রিকোয়েস্ট টু পোস্ট, এটাতে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেবো। তো এই যে সেন্ড রিকোয়েস্ট, আমি এখানে যে অ্যাডমিন আছে তার কাছে আমি একটা সেন্ড রিকোয়েস্ট করে দিলাম। তো আপনি অনেক সময় দেখতে পাবেন যে আপনারা যে পোস্টটা আছে এই পোস্টটা কিন্তু তারা অ্যাপ্রুভ করবেন না, অ্যাপ্রুভ করবেন না এই কারণে, আপনি যেখানে লিঙ্কটা দিচ্ছেন এই কারণে। সো এই ক্ষেত্রে আপনি কোনো লিঙ্ক ইউজ করবেন না এই পোস্টের ভিতরে, কোনো লিঙ্ক ইউজ না করে আপনি সরাসরি পোস্ট করে দেবেন। যখন আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আপনি কী করবেন, আপনি আপনার পোস্টটার মধ্যে কমেন্টে গিয়ে আপনার লিঙ্কটাকে আপনি এইভাবে করে পেস্ট করে দেবেন। লিঙ্কটা যদি কমেন্টের মধ্যে দেন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাপ্রুভাল প্রয়োজন হবে না। তাছাড়া আপনি এখানে কিন্তু আপনার একটা ইনবক্স রয়েছে, যে এটা একটা ইনবক্স, এখানে কিন্তু আপনি প্রত্যেকটা যে পার্সনের সাথে চ্যাটিং করতে পারবেন, সরাসরি লিঙ্ক দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এরপর আপনি দেখবেন আমরা একটা বিষয় যেভাবে করে আমাদের কমিউনিটি আমরা বিল্ড করবো সেটা হচ্ছে এটা, দেখেন আমি এখানে একটু ব্যাক করতেছি। তো ব্যাক করার পরে এই যেটা হচ্ছে আমাদের সেই গ্রুপটা যেটাতে আমি এখানে ঢুকেছি, তো এখানে আপনি চাইলে গ্রুপেও কিন্তু মেসেজ করতে পারবেন মডারেটরের কাছে। তো এরপর আমরা দেখবো যে এই যে আমাদের যে গ্রুপে যে মেম্বারগুলো আছে, আমরা মেম্বারগুলোতে যদি একটু ক্লিক করি, আমাদের এখানে অনেকগুলো মেম্বার আছে, 5 জন অনলাইনে আছে এখানে অলরেডি, এটা রেজিস্ট্রেট করা আছে গ্রুপটা, প্রবলেম নাই। তো আপনি দেখতে পাবেন এখানে কিছু কিছু লোক আছে যারা কমেন্ট করছে, এই যে কমেন্ট করছে, আমরা যদি এই কমেন্টে যদি ক্লিক করি,
কমেন্ট ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে আমাদের কমেন্টগুলো শো করবে। এই যে দেখেন কি লেখছে, 20% কমিউনিকেশন ক্যান নট গো রং, সে কি লিখছে, 11 মিনিট আগে লিখছে, 11 মান্ট আগে লিখছে। এই ডক্টর যদি আমি ক্লিক করি ডক্টর নাম্বার নামের উপর, তাহলে দেখেন এই যে ফলো চার্ট, আমি এটাকে ফলো করে দেবো, এখন তাহলে আমি চার্ট করতে পারবো। এটা হচ্ছে মূলত আমাদের ফলো ইমেল বিষয়টা, ঠিক আছে। তো এই যে দেখেন এই গ্রুপ কাছে যদি আমি ঢুকি, আবার এই গ্রুপ কাছে আমি ঢুকলাম, গ্রুপে ঢুকলে এখানে যারা আই জেন মানে অনলাইন ইউটিউব মার্কেটিং রেডিট, এই যে 74 জনে কমেন্ট করছে, আমি 74 জনের কাছে যাবো। 74 জনের কাছে গিয়ে মূলত আপনাদের ফ্রি মার্কেটিং এর ব্যাপারটা এরকমই যে আপনাকে একটু কষ্ট করে আপনার প্রোফাইলটা বিল্ড করতে হবে, কিন্তু এরপরে একবার যদি আপনি বিল্ড করতে পারেন তাহলে আর আপনাকে কে ঠেকায়, আপনাকে কেউ ঠেকানোর কেউ নেই, আপনি কিন্তু ইজিলি ভাবে কিন্তু এখানে সব কাজগুলো একদম ফ্রিতেই কিন্তু করতে পারবেন। তো এই যে আমার 74টা কমেন্ট আছে, 74টা কমেন্ট যদি টোটাল করি, আচ্ছা এই যে দেখেন এখানে 11টা কমেন্ট আছে, 11টা কমেন্ট ওপেন করতেছি, 11টা কমেন্ট ওপেন করার পরে নিচের দিকে আমি আসলে আমার কমেন্টগুলো শো করবে। এই যে আমাদের কমেন্টগুলো, বা এই লোকটাকে আমি এখানে 5 মিনিট আগে দিচ্ছে এই লেখাটা, সে ছো এখানে শুধু সে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। তো এখন একে আমি চাই একে আমার গাড়িতে নিয়ে আসবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ফলো ফলো করবো। তো আমি এটাকে ফলো করে দিলাম, বা তার সাথে আমি চ্যাটিং করলাম, যেটাই করি না কেন কোনো প্রবলেম নেই। তো আমার লিঙ্ক শেয়ার না করলেও হবে, আমরা সরাসরি আমাদের চ্যাটের সাথে কথা বলবো, কথা বলে আমরা এখান থেকে চ্যাটিং করবো, তারপরে সাথে কথা বলবো। তো আরেকটা সিক্রেট বিপুল বিষয় আছে আমাদের এইটা মার্কেটিং করার জন্য, এখানে তো আমরা মার্কেটিংগুলো করলাম, আমরা আমাদের যে গ্রুপগুলো ফাইন করেছি কমিউনিটি, এগুলো কিন্তু আমরা অনেক কঠিন হয়েছে আমাদের কাছে, কিন্তু একটা কঠিন মনে হচ্ছে, ঠিক আছে, যে এগুলো আমরা এখানে সার্চ করবো, এগুলো আমার জন্য একটা কঠিন হচ্ছে একটা একটা করে আনা। তো এক্ষেত্রে আমরা আমাদের কমিউনিটিগুলোকে কীভাবে করে বাড়াবো, আমাদের অফারগুলোকে আমরা কীভাবে প্রমোশন করবো সেটা দেখেন। একটা নতুন ট্যাব নিব, নতুন ট্যাব নিয়ে দেখবো রেডিট যত প্রকারের গ্রুপ আছে সেই গ্রুপগুলো একটা লিস্ট, প্রত্যেকটা গ্রুপে কিন্তু আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। তখন আপনি আপনার নিচের যে পছন্দের গ্রুপ আছে সেগুলোকে আপনি পাওয়ার জন্য এই যে এখানে আমাদের একটা সার্চ বক্স আছে, এখানে লিখবেন ধরুন মেক মানি, মেক মানি লিখে আমি এখানে সার্চ করলাম। তো দেখেন তাহলে আমাদের যে মেক মানি নিয়ে যে গ্রুপগুলো আছে এখানে র্যাঙ্ক কত আছে, হট র্যাঙ্ক, এখানে সাবস্ক্রাইব র্যাঙ্ক, এখানে যে গ্রুপ র্যাঙ্ক, মূল সাবস্ক্রাইবার, টোটাল বিষয়টা কিন্তু এখানে প্রত্যেকটা গ্রুপের উপরে শো করছে। সো এখন ধরেন আপনি এই জেনার যে আমাদের ওয়ার্ক অনলাইন এই গ্রুপটাতে আমি অ্যাড করতেছি, এটার মধ্যে আমি কাজ করতে চাই, এটা থেকে আমি আমার যে নিজের যে কমিউনিটি সেটাকে বিল্ড করতে চাই, তাহলে আমি কী করবো এই গ্রুপটাতে একটা ক্লিক করবো। ক্লিক করলে আমার অটোমেটিক্যালি কিন্তু এই গ্রুপের যে মূল যে রেডিটেড পেজটি আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো যেখানে আসার পর এখন আমি এখান থেকে আমাদের পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি চাইলে। এখানে যারা অলরেডি দেখেন কত অ্যাক্টিভ একটা গ্রুপ, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা 300 জনে কিন্তু এটাতে একটা কমেন্ট করেছে। তো এই যে কমেন্ট করেছে এগুলোর মধ্যে কিন্তু আমি গিয়ে এখন আমার কি আমার নিজের কমেন্টও করতে পারি, এবং আমি এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, পোস্ট তৈরি করে সেই পোস্টগুলোর মধ্যে আমি আমার লিঙ্ক না দিয়ে ট্রাফিকের সাথে আমি সরাসরি মেসেজিং করতে পারি। তো আপনি ট্রাফিকের কাছে মেসেজ করার জন্য আপনি গ্রুপের মধ্যে মূলত আপনি গ্রুপের মধ্যে ই দেওয়ার চাইতে মানে লিঙ্ক দেওয়ার চাইতে পোস্টের মধ্যে আপনি মেম্বারের সাথে কথা বলাটা অনেক বেশি ভালো আপনার জন্য, সিকিউর হবে। তো আমি এখানে যদি এখানে ক্লিক করি, ধরেন আমি একজনের সাথে এখানে কথা বলবো, ঠিক আছে। দেখেন আমি ধরেন এই যে এডিক্টের সাথে কথা বলবো, AW1219 এটার সাথে আমি কথা বলবো, এটাতে আমি ক্লিক করবো, ক্লিক করবো, চ্যাটিং লেখা আছে চ্যাটিংয়ে আসবো। চ্যাটিংয়ে আসার পর সে আমার চ্যাটিং লিস্টে চলে আসবো অটোমেটিক্যালি, আমি ক্লিক করে এই চলে আসলে এখন আমি তাকে যদি আমার মেসেজটা করে দিই তাহলে তাকে সেন্ড হয়ে যাবে, দেখুন সেন্ড হয়ে গেল। তো মূলত বোধহয় এইভাবে করে আপনারা অনেকটি মার্কেটিং করবেন, আর এইভাবে করে আপনি মার্কেটিং করলে আমি আশা করি আপনি খুব ভালো আমাদের একটা ইনকাম জেনারেট এখান থেকে করতে পারবেন, কারণ এটা থেকে খুব ভালো রেসপন্স আসে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থাকে রেডিট মার্কেট নিয়ে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হেল্প করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।